হ্যালো, ওয়েলকাম টু ইব্রাহিমস আলটিমেট ব্লগ। আজকের ভিডিওটি হলো নতুন ইউটিউবার, ফেসবুক ব্লগার অথবা ভিডিও ক্রিয়েটার আপনাদের জন্য আমার পক্ষ থেকে 5টি টিপস, যারা নতুন ইউজার হয়তোবা অনেকেই অলরেডি জানেন, আর যারা জানেন না অবশ্যই দেখে কিছুটা হলেও উপকৃত হবেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো 5টি কৌশল যেগুলো অবলম্বন করে আপনারা ভিডিও ক্রিয়েট করলে বেটার ফলাফল পেতে পারেন। সো কথা না বাড়িয়ে চলুন দেখে নেই আজকের ভিডিওতে 5টি উপকারী টিপস যেগুলো আপনারা ভিডিও তৈরি করার ক্ষেত্রে হেল্পফুল হতে পারে। দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং সবগুলি নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো ভিডিও আপনি মিস করবেন না। ধন্যবাদ। সো প্রথম যে টিপটি আমি আপনাদেরকে বলবো, ফেসবুক, যারা ফেসবুকের ভিডিও ক্রিয়েটর আপনাদের জন্য, আপনারা যখন পেজটি ক্রিয়েট করবেন, ট্রাই করবেন আপনার সম্পূর্ণ ডিটেলস ফেসবুক পেজটিতে ইনক্লুড করার জন্য, ডেসক্রিপশান, স্পটলাইট ভিডিও অ্যান্ড আপনার অ্যাড্রেস, আপনার প্রপার অ্যাড্রেস লাগবে না, অ্যাটলিস্ট লোকেশনটা মেনশন করে দিবেন। সো বেসিক যে সেট আপ, জেনারেল ইনফো, আপনারা যখন ফেসবুক পেজের সেটিংয়ে যাবেন, জেনারেল ইনফোতে আপনারা এই রিকোয়ারমেন্টসগুলো থাকে অবশ্যই ফিল আপ করবেন। সম্ভব হলে ফোন নাম্বার দিবেন, বাট অনেক সময় ফোন নাম্বার পাবলিক করে রাখলে আপনার অনেক ধরনের মানে অবাঞ্ছিত কল আসে, সো ওটা খেয়াল রাখবেন। ফোন নাম্বার না থাকলেও সমস্যা নেই, বাট ইমেল অ্যাড্রেস আবশ্যক, ইমেল অ্যাড্রেস দিবেন। আর আপনাদের মানে পেজটা কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে, আপনার এটার অথেন্টিকেশনের জন্য আপনারা অবশ্যই লোকেশন বা একটা অ্যাড্রেস ব্যবহার করবেন। এটা ছিল টিপ নাম্বার ওয়ান। টিপ নাম্বার টু, আপনারা যখন ভিডিও করবেন, ভিডিও করার সময় আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কী ধরনের নয়েস, কী ধরনের সাউন্ড আসছে, আমরা অনেক সময় যারা ব্লগিং করি, যারা ভিডিও ক্রিয়েট করে ইনডোর আউটডোর, আমরা অনেক সময় খেয়াল করি না ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক প্লে হতে পারে, টিভি চলতে পারে, বা আপনি শপিং সেন্টারে ভিডিও করছেন, কোনো সাউন্ড আসছে, মিউজিক সাউন্ড, যেগুলোর জন্য আপনার ভিডিওকে তারা কপিরাইট ধরবে এবং আপনাকে স্ট্রাইক দিতে পারে, ইউটিউবে স্ট্রাইক দিতে পারে, আবার ফেসবুকে ব্লক করতে পারে আপনার ভিডিওটা। সো ভিডিও করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, অবশ্যই চিন্তা করবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কী ধরনের সাউন্ড, কী ধরনের নয়েস বা অন্য কারো মিউজিকের সাউন্ড আপনার ভিডিওতে ক্যাপচার হয়ে যাচ্ছে কি না। এ ছিল টিপ নাম্বার টু। আমরা যাচ্ছি এখন টিপ নাম্বার থ্রিতে। তিন নাম্বার টিপে আমি আপনাদেরকে যেটা বলতে চাইব, আপনারা যখন ফেসবুকের ভিডিওগুলো শেয়ার করেন, আপনি যে ফেসবুক আসলে এই বিষয়টা কখনোই লাইক করে না যে আপনি ভিডিও করেছেন, আপনি পেজটার ওনার বা মডারেটর, আপনি এই ভিডিওটা শেয়ার করেন, এটা ফেসবুক কখনোই চায় না। তো ফেসবুকের এই বিষয়টাকে আপনি কিভাবে অ্যাভয়েড করবেন, আপনার পেজে যতজন অ্যাডমিন, মডারেটর, এডিটর আছে, এই আইডিগুলো থেকে কখনোই যেন ভিডিও শেয়ার না হয়। এই আইডিগুলো থেকে ভিডিও শেয়ার হলে আপনার ফেসবুক আপনাকে ওয়ার্নিং দিতে পারে, স্ট্রাইক দিতে পারে। সো এই জন্য আপনাকে, আপনি যদি শেয়ার করতে হয় অন্য আইডি থেকে করতে পারবেন, আর অন্য আইডি থেকে আপনি যত খুশি তত শেয়ার করতে পারবেন। এটা ছিল টিপ নাম্বার থ্রি। টিপ নাম্বার ফোর আপনাদেরকে বলি, আপনারা যখন একটা ফেসবুক পেজে ভিডিও ক্রিয়েটর হিসেবে একটা পেজ ক্রিয়েট করেন, তখন ওই পেজে আপনার ইউটিউব লিঙ্ক, আদার পেজের লিঙ্ক শেয়ার করাটা, এটা ফেসবুক লাইক করে না, দে ডোন্ট লাইক ইট। সো আপনারা এই জিনিসটাও অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনারা যখন ফেসবুকে কোনো ভিডিও আপলোড করবেন, কোনো ভিডিও ক্রিয়েট করে ছেড়েছেন, এই ভিডিওটা এই চ্যানেলে বা ওই পেজে আপনারা কোনো ধরনের লিঙ্ক শেয়ার করার চেষ্টা করবেন না। আপনি লিঙ্ক শেয়ার করতে পারেন আপনার নিজের ব্যক্তিগত আইডি থেকে, ব্যক্তিগত প্রোফাইল থেকে লিঙ্ক শেয়ার করেন, কোনো সমস্যা নেই, যত খুশি তত, বাট পেজ থেকে লিঙ্ক শেয়ার করাটা ফেসবুকে পছন্দ করে না, তারা স্প্যাম, মানে এটা অটোমেটিক সার্ভিস, তো অ্যালগরিদম এটাকে স্প্যাম হিসাবেও ধরে নেয়, এই জন্য পেজ অনেক সময় রেস্ট্রিক্ট করে রেখে দিতে পারে ফর ফিউ উইকস, দেন আপনি ইউ লুজ অডিয়েন্স, ইউ লুজ দ্য গ্রোথ অফ দ্য পেজ। সো এই বিষয়ে কেয়ারফুল থাকবেন। এ ছিল টিপ নাম্বার ফোর। টিপ নাম্বার ফাইভ, ফেসবুক যেহেতু আপনি ভিডিও ক্রিয়েট করলে আপনার ফলোয়ার্স হলে, আপনি মানে 10,000 ফলোয়ার্স, আপনার পেজের বয়স 28 দিনের বেশি হলে আপনাকে টাকা দেয়, অবশ্যই তাদের কিছু রুলস অ্যান্ড রেজুলেশন আছে, উইদিন দ্য রুলস অ্যান্ড রেজুলেশন থাকলে আপনি আর্নিং করতে পারবেন। সো টিপ নাম্বার ফাইভে হলো, আপনার পেজ যখন গ্রো করবেন,
লেট ইট গ্রো ন্যাচুরালি। আর আপনি এই ধরনের ভিডিও বা কন্টেন্ট আপনি পেজে সবসময় চেক করবেন, যেই কন্টেন্টগুলা যে ভিডিওগুলা আপনি সেটিংয়ে গিয়ে ভিডিওগুলা দেখতে পারেন, মানে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও সেটিংয়ে গেলে আপনি ভিডিওগুলা দেখতে পারেন কোন ভিডিওগুলা পিপল লাইক করতেছে না হাইড করতেছে, ওগুলো আপনি যদি সেটিং থেকে গিয়ে যে ভিডিওগুলো বেশি নেগেটিভ হচ্ছে, নেগেটিভ ইফেক্ট আনছে আপনার পেজে, ওই ভিডিওগুলোকে আপনি পেজে রাখবেন না, তাহলে আপনার পেজটা সেফ অ্যান্ড সিকিউর থাকার সম্ভাবনা থাকবে। সো মনে রাখবেন, আপনার যেই ভিডিওগুলো নেগেটিভ ইনফ্যাক্ট আপনার পেজে দিবে ওই ভিডিওগুলো রাখবেন না, ডিলিট করে দেওয়াটাই বেটার। সো এই এই ছিল আজকের মতো। আমি আপনাদেরকে আসলে আমি এই পাঁচটা টিপ দিয়েছি নতুন ভিডিও ক্রিয়েটর আপনাদের জন্য। আমি এই টিপগুলো বেশিরভাগ ফেসবুক, যারা ফেসবুকে আপনারা যারা ভিডিও ক্রিয়েট করেন তাদের জন্য উপকার আসবে বেশি, ইউটিউবেও কিছুটা বুঝতে পারবেন যে কয়েকটা জিনিস ইউটিউবেও উপকার আসবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।